السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال سبحانه: رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. وقال رسول الله صلى الله عليه وسلم: مروا أولادكم بالصلاة وهم أبناء بسبع سنين، واضربوهم عليها وهم أبناء بعشر سنين، أو كما قال عليه الصلاة والسلام. আজকের আমাদের আলোচনা, যদিও এর আগে আমরা ইসলাম এবং মুসলমানের দুশ্মন সম্পর্কে আলোচনা করতে চেয়েছিলাম, তো একই আলোচনা ধারাবাহিক অনেক সময় আমাদের হয়তো অনেকটা অলসতা আসতে পারে, এবং সালাতের বিষয়টা আমাদের অত্যন্ত জানা জরুরি। সালাত বা নামাজ যেটা আমরা বলি, এই সালাতের বিষয়টা আমাদের না জানার কারণে হয়তো অনেকেই পড়ি না, আর যারা পড়ি তারা হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত পড়তে পারি না। এই জন্য এই সালাতের বিষয়টা আমরা হয়তো দুই তিনটা সপ্তাহে আমরা সংক্ষেপে, কারণ বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় দরকার। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই সালাত বিষয়ে একই বৈঠকে বসে 10,000 হাদিস শোনাতে পারতেন, ঠিক কিনা? তাহলে এবং সালাতের বিষয়টা অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্য থাকার কারণে প্রত্যেকটি হাদিসের কিতাবে এর বিশদ আলোচনা রয়েছে। আজকে আমরা সালাতের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা করব, এবং কেন আজকে আমরা নামাজ পড়ি না, এই দুইটা পয়েন্ট যদি আলোচনা করতে পারি সামনের সপ্তাহে, তো আমরা আর বাকিগুলি আমরা অগ্রসর হব ইনশাআল্লাহ। নিঃসন্দেহে সালাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যার গুরুত্ব এবং তাৎপর্য আমরা কোরআন খুললেই দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতকে ইসলামের দ্বিতীয় রুকন বলে আখ্যায়িত করেছেন, বা আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরে এই সালাতকে রেখেছেন। ইসলামের খুঁটি কয়টা? পাঁচটা। প্রথম হচ্ছে শাহাদাতাইন, দুইটা জিনিসে সাক্ষী দেওয়া, আল্লাহ ছাড়া সত্যিকারে কোনো মাবুদ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং রাসূল। এরপরে ইকামুস সালাত, আল্লাহ রাসূল বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম পাঁচটা জিনিসের উপরে স্থাপিত করা হয়েছে। ইসলাম এই যে ঘরটা, এই ঘরটা পাঁচটা খুঁটির উপরে, এর প্রথম খুঁটি হচ্ছে শাহাদা তাইম, আর দ্বিতীয় খুঁটি হচ্ছে ইকামুস সালাত, সালাত কায়েম করা। এর আগে আপনাদের বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নবী হিসাবে প্রেরণ করার পরে প্রথম যে জিনিসটার প্রয়োজন ছিল মানুষের, সেটা ছিল কি? আকিদার, আকিদার শুদ্ধিকরণ। আরবরা বা মক্কার মুশরিক ও কাফেররা, এরা মিল্লাত ইব্রাহিমের দাবিদার ছিল, এরা নামাজ পড়ত, এরা সালাত কায়েম করত, এরা হজ আদা করত, এরা ইসলাম মানে ইবাদতের, এরা আল্লাহর কাছে বাকায়দা কাবা ঘরে এসে দোয়া করত, এরা গরিব মিসকিনকে খানা দিত, এরা আত্মীয়তার বন্ধন সুন্দর রাখত, গরিব লোকেকে সহযোগিতা করত। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে প্রথম যে দায়িত্বটা আল্লাহ রাসূলকে দিলেন শুদ্ধি করা, সেটা হলো কি? আকীদা, তাওহীদ। কারণ এদের তাওহীদ বলতে একত্ববাদ যে জিনিসটা, আল্লাহর ইবাদতে, আল্লাহর কাজে, আল্লাহর গুণাবলী ও নামে আল্লাহকে এক বলে জ্ঞান করা, প্রমাণ করা, বিশ্বাস ও আকীদা রাখা এবং সেই অনুযায়ী আমলে পরিণত করা, এটা আরবদের ছিল কি? এটা অত্যন্ত এদের দুর্বল ছিল, যেটুকুই ছিল অত্যন্ত ক্ষীণ এবং শিরক মিশ্রিত তাদের আকীদা ও বিশ্বাস ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে 12টি বছর ধরা যেতে পারে, কারণ মেরাজের রাত্রিতে সালাত ফরজ হয়েছে, ঠিক কিনা? 12টি বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষগুলিকে শুধু বললেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহ, তোমরা বলো আল্লাহ ছাড়া সত্যিকারে কোন ইবাদতের হকদার কেউ নেই, রব বলে আর কেউ প্রভু হতে পারে না। যখন এ কিছু লোক এই তাওহীদ বুঝে নিল, আকীদা মানে
আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করা, গিরা বেঁধে দেওয়া। আকীদা মানে ইসলামের কিছু বিশ্বাস, ইসলামের কিছু জিনিস যেটা আপনার অন্তরের মধ্যে দৃঢ়মূল করে নেওয়া, মজবুত করে বেঁধে দেওয়া। আর এই সঙ্গে আল্লাহর সঙ্গে আপনার একটা বন্ধন তৈরি হবে, যেটা তৈরি হবে কি খালেক আর মাখলুকের সম্পর্ক। যে বন্ধনটা মজবুতটা আপনার প্রতিটি মুহূর্তে এই গিরা আপনার কাজে লাগবে। এই গিরাটা যত শক্তিশালী হবে তত আপনার আপনার কাজগুলি বেশি মজবুত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন যতক্ষণ পর্যন্ত মানুষগুলির আকীদার ইসলাম হয় নাই, যতক্ষণ পর্যন্ত এদের তাওহীদ বুঝে নাই, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রকার ইবাদত তাদের উপরে ফরজ করেন নাই। তার আকীদা যখন ঠিক হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করলেন কি সালাত। আকিম সালাত, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। এবং এই সালাতের গুরুত্ব আমরা যদি দেখতে পাই যে শুধু প্রথম ইসলামের ইবাদত ফরজ না, বরং এর ফরজের সিস্টেমটা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন তারা নবীকে স্পেশাল মেহমান হিসেবে নিয়ে গেলেন কোথায়, মেহরাজে। মক্কা থেকে বাইতুল মাকদিস উসরা বলে এটা রাত্রির ভ্রমণ, এবং ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মেহরাজের মাধ্যমে নিয়ে গেলেন কোথায়, সপ্ত আকাশে। এবং মেহরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তারা নবীকে একটি মাত্র তোহফা দিলেন, সেটা কি সালাত। মেহরাজ মানে ঊর্ধ্বগমন, মেহরাজ মানে ঊর্ধ্বগমন। ঠিক এই সালাতের মাধ্যমে হে নবী, তুমি যে পতিত সমাজের কথা ভাবতেছিলে, যে জাতির কথা ভাবতেছিলে, এরা নোংরা, এরা অত্যন্ত পতিত, এরা অত্যন্ত একেবারে নিচে নেমে গেছে, এরা পশুর চাইতে নিম্নে নেমে গেছে, এদের কৃষ্টি কালচার, এদের চরিত্র বলতে কোনো জিনিস নেই, এরা পার্থক্য করে না মা আর মেয়ের মধ্যে, পার্থক্য করে না বউ আর ছেলে মেয়ের মধ্যে, যারা পার্থক্য করে না হালাল হারামের মধ্যে, যারা হাক ও বাতিলকে বুঝতে পারে না, যাদের চারিত্রিক নৈতিক সামাজিক ব্যক্তিগত সমাজগত রাষ্ট্রগত সবকিছু দিক থেকে যারা একেবারে নিম্নে নেমে গেছে, এদেরও যদি মেহরাজ করতে চাও, এদের যদি ঊর্ধ্বগমন ঘটাতে চাও, তাহলে এই সালাত পড়তে হবে, সালাত কায়েম করতে হবে। সালাত যখন একজন মানুষ কায়েম করে প্রতিষ্ঠা করে, তখন তার সার্বিক দিক থেকে তার ঊর্ধ্বগমন ঘটতে থাকে, চারিত্রিক ঊর্ধ্বগমন, ব্যক্তিগত তার জীবনে ঊর্ধ্বগমন, তার সমাজ ঊর্ধ্বগতিতে চলতে থাকে উপর দিকে। কারণ নিম্নগতি মানুষের জন্য কল্যাণময় নয়, ঠিক কিনা? এই আমরা আমাদের অনেক সময় জানি আর সালাত মেহরাজুল মোমেনিন, এটা হাদিস বলে আমরা সব অনেকে জানি, এটা কিন্তু হাদিস না, এটা বানানো জাল একটা হাদিস। বরং আমরা বলতে পারি যে মেহরাজের মাধ্যমে আমরা সালাত পেয়েছি, মেহরাজের ঊর্ধ্বগমন সালাতের মাধ্যমে মানুষের সার্বিক ঊর্ধ্বগমন, মানুষের তারাক্কি, মানুষের উন্নত উন্নতি, মানুষের ঊর্ধ্বগমন হতে পারে সার্বিক দিক থেকে। তাহলে বন্ধুগণ, হজ ফরজ হয়েছে এই পৃথিবীতে জিবরিল আমিনের মাধ্যমে, ঠিক না? আয়াত পাঠিয়ে দিয়েছেন আল্লাহ। যাকাত ফরজ হয়েছে এই দুনিয়াতে, সিয়াম ফরজ হয়েছে এই দুনিয়ায়, শাহাদাতের কথা এই দুনিয়ায় ফেরেশতার মাধ্যমে পাঠানো হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন সালাতকে ফরজ করতে চাইলেন, তখন কিন্তু এই পৃথিবীতে জিবরিল আমিনের মাধ্যমে তিনি পাঠালেন না, বরং তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি স্পেশাল মেহমান হিসাবে, ভিআইপি মেহমান করে হযরত জিবরিল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালামের তাকে ড্রাইভার বানিয়ে, চালক বানিয়ে, এবং উন্নত মানের একটা বাহনের উপরে তাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন কোথায়, মক্কা থেকে বাইতুল মাকদিস, এবং বাইতুল মাকদিস থেকে মেহরাজ মানে লিফট আর কি, এক বিশেষ লিফটের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নিয়ে গেলেন কোথায়, সপ্ত আকাশে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাজের আগে তার সহধর্মিণী, যাকে আমি বলি হোম মিনিস্টার, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালে, এবং তার কিছুদিন পরে, তার আগে কি বলে ওটাকে, আল্লাহ রাসূলের যে তার ডিফেন্স মন্ত্রী ছিলেন কে, আবু তালেব, আবু তালেবের ইন্তেকালের পরে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার ইন্তেকালের পরে, আল্লাহ রাসূল যখন মক্কার বাইরে দাওয়াতের কাজ শুরু করলেন, তায়েফে দাওয়াতের জন্য গেলেন, বিভিন্ন জায়গায় দাওয়াত
হজ মৌসুমে তখন কিন্তু কাফের মুশরিকদের অত্যাচার নিপীড়ন নির্যাতন চরম শিখরে উঠে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানসিক ভাঙবে অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব চিন্তিত হয়ে পড়লেন এজন্য হিজরতের দশম সন্তানকে রাসূলের দুঃখের বছর বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে একদিক থেকে যেমন মেরাজে নিয়ে গিয়ে জান্নাত জাহান্নাম অনেক কিছু দেখে যখন মনের দিক থেকে শান্তি দান করলেন তাসাল্লি দান করলেন তার সঙ্গে যেই জিনিসটার মাধ্যমে মানুষের সর্বপ্রকার মনের দুঃখ কষ্ট সর্বপ্রকার বিচলতা দূর হতে পারে সেই মহা ঔষধ দান করলেন সেটা ছিল কি সালাত আমরা পরে জানব সালাতের ফায়দা কি এই জন্য আল্লাহ রাসূল যখন কোন বিষয় নিয়ে চিন্তা ভাবনায় পড়ে যেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিচলিত হতেন তখন বিলালকে বলতেন বিলাল সালাতের সময় হয় নাই আরে না ইয়া বিলাল বিলাল আমাকে শান্তি দাও না আজান ইকামা এক আজান দাও না নামাজের কি সময় হয় নাই আজান দাও নামাজ পড়ে আমি আমার প্রভুর সঙ্গে সম্পর্ক করে আমার সমস্ত দুশ্চিন্তাকে দূর করতে চাই এজন্য আল্লাহ রাসূল বলছেন ওয়াজালা কুররাতাইনি ফিসসালা সালাতের মধ্যে আমার চক্ষ জুড়িয়ে যায় আল্লাহু আকবার তাহলে এই সালাতের মাধ্যমে সর্বপ্রকার দুশ্চিন্তা দূর হয়ে যায় সালাত পড়ে মানুষের সর্বপ্রকার শান্তি অর্জন হয় এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানসিকভাবে সামাজিকভাবে সার্বিকভাবে যখন খুবই দুশ্চিন্তায় ছিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সপ্তাকাশে নিয়ে গিয়ে সালাতের তোহফা দিলেন যে সালাত পড়ে তিনি আনন্দ পেতেন যে সালাত পড়ে কায়েম করে তিনি মজা পেতেন যে সালাত পড়ে তিনি তার কায়েম করে তার চক্ষু জোড়াত এই জন্য বন্ধুগণ অন্য অন্য হাজ রোজা জাকাত বা শাহাদাত কালিমা ফরজ এই পৃথিবীতেই করেছেন আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে তার নবীকে কাউই খানে নিয়ে গিয়ে ফরজ করার মধ্যে কি রয়েছে নিঃসন্দেহে একটার গুরুত্ব আছে কিনা নাই আপনার ম্যানেজার যদি বলে এই কাজগুলি করো তো বলবেন এটা দৈনিক বলে আর যদি বলে একটা কাজ আছে বাসাতে আসবা কি ভাববেন নিঃসন্দেহে আজকে এমন একটা কাজের অর্ডার হবে যে কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি ঠিক না তাহলে আপনাকে ভাবতে হবে স্পেশালের মধ্যে এর গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন হজের কথা কোরআনে একবার বলছেন হজ্জ ফরজ একবার বলছেন ওলিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা আল্লাহর ঘর পর্যন্ত যার সমর্থ আছে যাওয়ার তার উপর হজ ফরজ একবার রোজা ফরজের ব্যাপারে আল্লাহ একবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করে দেওয়া হয়েছিল যাতে করে তোমরা মুত্তাকি পরিষ্কার আল্লাহ ভীরু তোমরা হতে পারো যাকাতের কথা সালাতের সঙ্গে হয়তো বহুবার কিন্তু কোরআন মাজিদ খুলেন 82 বারের অধিক বার আল্লাহ রাব্বুল আলামিন আকিমুস সালাত নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠা করো একটা কথাকে বারবার বলার মধ্যে নিঃসন্দেহের গুরুত্ব এবং তাৎপর্য প্রস্ফুটিত হয় ঠিক কিনা বারবার নামাজ কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনে বারবার এই 82 বার বা এর অধিক বার বলার পিছনে নিঃসন্দেহে সালাতের একটা কি রয়েছে গুরুত্ব আছে বন্ধুগণ এই সালাত হচ্ছে ইসলামের একটা খুব মজবুত খুঁটি আর সালাত ইমাদুদ্দিন দিনের একটা মজবুত খুঁটি ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন যে এই সালাতকে কায়েম করলো সে দিনকে সঠিকভাবে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করলো কায়েম দায়েম করলো রাখলো ওমান হাদামাহা আর যে সালাতকে কি করলো ছেড়ে দিল চটকি ফাটকি পড়লো জুমার দিনে মাঝে মধ্যে বিয়ের দিনের কাছে সুন্নত তোমার সবাই পড়ে ঠিক না পড়ে না সাবারাতের দিন পড়ে এই ধরনের যারা নামাজকে সালাতকে কায়েম করলো না ফাকাদ হাদামাদ দিন সে দিনকে হাদাম করে দিল ধ্বংস করে দিল আল্লাহু এই সালাত বন্ধুগণ যদিও আজকে আমরা পাঁচ অক্ত পড়ি কিন্তু সব কত অক্তে জানেন কি পঞ্চাশ অক্তে কারণ সালাত প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চাশ অক্ত ফরজ করেছিলেন প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন
বারবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শে আল্লাহর দরবারে গিয়ে কমাতে কমাতে কত অক্ত রয়েছে কত কথা বলেন একটু মাত্র পাঁচ হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারো প্রিয় নবীকে পরামর্শ দিলেন না আপনার উম্মত তো দুর্বল আবারো যান রাসূল ভাবলেন হয়তো আবার যদি যায় পাঁচ করে কমতে আছে যদি পাঁচ পুরাটাই কমে যায় তোমার মেয়েরাজের আর কি থাকবে তোবা কিছু থাকবে যদি কমেই যায় তাহলে কার মাধ্যমে আমার উম্মত আল্লাহর সঙ্গে সম্পর্ক করবে কার মাধ্যমে আর উম্মত তার সার্বিক উন্নতি ঘটাতে পারবে কার মাধ্যমে তার আমরা পরে আলোচনা করব যে সালাতের মাধ্যমে কি ফায়দা কি উপকার রয়েছে এই সালাতের মধ্যে যে বহু আপনার ফায়দা এবং উপকার রয়েছে এই সমস্ত ফায়দা থেকে আমার উম্মত মাহরুম হয়ে যাবে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো আল্লাহর কাছে আর দ্বিতীয়বার শেষবার জানতে এই জন্য আমরা যদিও পাঁচবার সালাত কায়েম করি সওয়াব কতবারে পঞ্চাশ ওয়াক্তের বলেন সুবহানাল্লাহ একবার যদি হজ করেন কয়বার হজের নেকি পাবেন বলেন না কথা বলেন একটু একবার একবার যদি সিয়াম পালন করেন রোজা কয়বার নেকি পাবেন একবারের না পাবেন না সারা জিন্দগির পেয়ে যাবেন জাকাত যদি একবার দেন তো একবারই আদার নেকি পাবেন ঠিক না কিন্তু সালাত যদি একবার কায়েম করেন দশ বারের আপনি নেকি পাচ্ছেন এটা মহান রব্বুল আলামিনের আপনার আমার জন্য বিরাট এক কি অনুকম্পা এবং দয়া যাতে করে তার বান্দারা তার গুনাহটাকে মাফ করিয়ে জান্নাতের দিকে অগ্রসর হতে পারে এই সালাত এমন একটা ইবাদত যার মাধ্যমে বান্দা আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করতে পারে এই জন্য আল্লাহ রাসূল বলছেন পরে ওই কথাটা আমাদের আসবে যে সবচেয়েতে বান্দা আল্লাহর নিকটতম হয় কখন আকরাবু মা ইয়াকুনুল আবদু হুয়া সাজিদুন লিল্লাহ বান্দা যখন আল্লাহর সিজদায় তার এই ভুলুণ্ঠিত করে তার এই মানে জ্ঞান বিবেক বুদ্ধি সম্পন্ন এই মাথাটাকে যখন সে মাটির মধ্যে যখন কি করে যায় মাটির মধ্যে যখন লাগিয়ে দিয়ে আল্লাহকে ডাকতে থাকে সুবহান রব্বিয়াল আলা আমি সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করতেছি গাইতেছি তার পবিত্রতা বর্ণনা করতেছি তখন বান্দা আল্লাহ একেবারে নিকটতম হয়ে যায় আল্লাহ নিকটই হয়ে যায় এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে তোমরা বেশি বেশি করে সিজদা অবস্থায় দোয়া করো সুবহান রব্বিল আলা কিন্তু দোয়ার মধ্যে একবারই পড়া ভর দিন সময় দিন ভাই কোনো মতে খালি উঠে আর বসি ওই সালাত দিয়ে হবে না সেই সালাতের সিজদা অবস্থায় যদি আপনি মজাই না পান আল্লাহরে দেখতেই না পান এ কথা ভাবতেই না পারেন যে মহান আল্লাহ আমাকে দেখতেছে তাহলে সেই সালাত পড়ে তো আমাদের ফায়দা হবে না কেন ফায়দা হয় না পরে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাহলে এই নামাজ সালাতের মাধ্যমে বান্দা আল্লাহর সঙ্গে অত্যন্ত গভীর সম্পর্ক করতে পারে যেভাবে নবী রাসূল এবং আল্লাহর যারা প্রিয় বান্দা তারা গড়েছে আমাদেরকে ঠিক ওইভাবে করতে হবে সালাত এমন একটা ইবাদত যেটা সমস্ত নবীদের কওমের বা জাতির জন্য সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসাবে নির্দিষ্ট করেছিলেন আমাদের পদ্ধতি হয়তো আলাদা তাদের পদ্ধতি আলাদা সংখ্যা হয়তো আলাদা তাদের সংখ্যা আলাদা কিন্তু প্রতিটি নবীর উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে আল্লাহ রাব্বুল নির্দিষ্ট করেছিলেন অন্য অন্য ইবাদত হতো অন্য নবীদের মধ্যে ছিল বা ছিল না কারো ছিল না কিন্তু সালাত এমন একটা ইবাদত প্রতিটি নবী রাসূলদের জন্য সালাত আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতের জন্য পাঠিয়েছিলেন এজন্য বন্ধুগণ সালাত যারা হেফাজত করবে পাঁচ ওয়াক্ত নামাজ যারা সালাত যারা কায়েম করবে বা জামাত কামতের দিন তাদের আলো হবে যে আলো দিয়ে ফুলসিরাত পার হয়ে কোথায় যাবে জান্নাতে যাবে জান্নাতে যাওয়াই না আমাদের উদ্দেশ্য মহান উদ্দেশ্য কি আমাদের জান্নাত লাভ করা মহান রব্বুল আলামিন সেই সুখময় জান্নাতে আমাদের বড় এই যুগে এই দুনিয়ার যতই কষ্টময় জীবন হোক কামতের দিনটা যেন আমাদের পরবর্তী আখেরাতটা যেন আমাদের মঙ্গলময় হয় এটাই তো আমাদের উদ্দেশ্য ঠিক না আর এই জন্য আজকে আমরা আট ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা কাজ করার পরেও আজকে আমাদের বহু বন্ধুরা শুয়ে তারা হয়তো আনন্দ করতেছে অনেকে হয়তো ফিল্মের সামনে বসে তাদের চক্ষু জোয়াচ্ছে কিন্তু আমরা এই দুনিয়ার সুখকে বড় না মনে করে
কামতের দিনের জান্নাত পরকালের সুক্তাই বড় মনে করে আজকে আমরা ইসলামিক সেন্টারে অনেকেই হয়তো ঘুম ধরতেছে দেখতেছি আমি ঠিক কিনা যার ঘুম ধরতেছে চা পান করেন ভাই কেন এসেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর জান্নাত লাভে ধন্য হওয়ার জন্য এই জন্য কামতের দিন এই সালাত আপনার জন্য নূর আলো হয়ে যাবে আপনার জন্য দলিল হয়ে যাবে কামতের দিন মুনাফিক এবং মুসলমানের মধ্যে মুসলিমের মধ্যে পার্থক্য সালাতের মাধ্যমে হয়ে যাবে পরে আমাদের আলোচনায় আমরা এটা বলবো এই জন্য বন্ধুগণ কিয়ামতের দিন আপনার নাজাত হয়ে যাবে সালাত আর যদি সালাত হেফাজত করে না করে তাহলে কিয়ামতের দিন হাসর নাসর কার নাম সঙ্গে হবে ফিরাউনের সঙ্গে হামানের সঙ্গে কারুনের সঙ্গে উবাই ইবনে খালফ বড় বড় কাফেরদের লিডারদের সঙ্গে হবে কাফেরদের যারা গডফাদার লিডার যারা এদের সঙ্গে হাসর নাসর হবে আর যারা যাদের হাসর নাসর এই সমস্ত বড় বড় কাফেরদের সঙ্গে হবে সে নাজাত পাবে জান্নাত যাবে জাহান্নামে চিরস্থায়ী তার স্থান হবে এই জন্য বন্ধুগণ আসুন এই সালাত এমন একটি ইবাদত যেটা কোনো মুহূর্তের জন্য মাপ নেই যদি একজন মানুষ অসুস্থ হয়ে যায় হজ করা ফরজ তার উপরে একজন মানুষ রোজা রাখতে পারে না পরিবর্তে রোজা রাখাবে ঠিক কিনা হজ করতে পারে না পরিবর্তে হজ করাবে জাকাত যে কেউ আদায় করে দিলে হবে কিন্তু সালাত কেউ কাউরি পরিবর্তে পড়ে দিলে হবে আদায় করে দিলে হলে হবে বলে বাবা বহুকাল ধরে সালাত কায়েম করেছি তুমি এবার আমার তো বুড়ো হয়ে গেছি খালাস তুমি এবার আমার পরিবর্তে দুবার করে পড়ে নিও হবে নাকি হবে না এমন একটি ইবাদত যার মধ্যে বদলা চলে না অসুস্থ হলে রোজা পরে করা যায় জাকাত দেরি করে দেন অসুবিধা নেই হজ পরে করেন অসুবিধা নেই কিন্তু সালাতের মাপ নেই আপনার যদি সেন্স থাকে আপনি দাঁড়িয়ে পড়তে হবে দাঁড়ানো আপনার উপর ওয়াজিব দাঁড়াতে পারছেন না বসে পড়েন বসে পারছেন না শুয়ে পড়েন মাপ নেই আপনি বসে আপনি আপনি একটু নড়ে চড়ে রুকু সেজদা ইঙ্গিতে করেন এই নড়ি আপনি পড়েন পারেন না আপনি ইশারাতে নামাজ পড়েন ইশারাও করতে পারেন না মনে মনে সালাত কায়েম করেন কোন মাপ নেই বাড়িতেও সালাত কায়েম করতে হবে যদি কেউ সফরে যায় তার উপর রোজা ফরজ নাকি না কিন্তু নামাজ কায়েম করতে হবে দুই চার রাকাতের জায়গায় দুই রাকাত কিন্তু কায়েম করতে হবে মাপ নেই বাড়িতেও যদি কেউ সালাত কায়েম করতে হবে আপনার সফরে করতে হবে সুস্থ অবস্থায় যেরকম কায়েম করতে হবে অসুস্থ অবস্থায় করতে হবে নামাজ সালাতের জন্য শরীর স্থান কাপড় পবিত্র হওয়া লাজিম ঠিক কিনা ওয়াজিব নাহলে নামাজ সহি হবে না কিন্তু একজন মানুষের এই তিনটার কোনো একটা হয়তো করতে পারছে না নামাজ কায়েম করবে না অবশ্যই কায়েম করতে হবে উজু করতে পারেন না পারি নেই তায়াম্মুম করেন মাটির অভাব আছে নাকি মাটিও পান না নিয়ত করে নেন সালাত মাপ নেই যুদ্ধ অবস্থাতেও আপনাকে সালাত কায়েম করতে হবে যুদ্ধ যখন আপনি ফাইটার জঙ্গি বিমান নিয়ে আপনি কাফেরদের সঙ্গে যুদ্ধ করছেন সালাতের সময় হয়ে গেছে অথবা কানে আপনার আজান এসেছে আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ তখন আপনাকে অবস্থায় দাঁড়িয়ে হোক বসে হোক চলন্ত অবস্থায় হোক আপনাকে নামাজ সালাত কায়েম করতে হবে মাপ নাই তাহলে এটা এতই গুরুত্বপূর্ণ ইবাদত যেটা যুদ্ধ অবস্থাতেও সালাত জামাত করে পড়া ওয়াজিব আল্লাহু আকবার পারেন না যেভাবে ওইভাবে পারেন মসজিদে গিয়ে নামাজ পড়া সালাত কায়েম করা ওয়াজিব হুজুর আছে বাড়িতে মধ্যেই পড়েন মাপ নেই কোন অবস্থাতে মাপ নেই ওই যে পানি আছে উজু করতে পারেন না অসুস্থ অসুখ বেড়ে যাওয়ার ভয় আছে হ্যাঁ পানি উজু করে ফেললে খাওয়ার অভাব হয়ে যাবে পান করার অভাব হবে তাই মন করে কোন অবস্থা আপনার কাপড় নেই উলম্ব বললেন যে সালাত আমি কায়েম করবো না বসে বসে ওই উলম্ব অবস্থাতে সালাত কায়েম করতে মাপ নেই তাহলে বন্ধুগণ আমরা এটা বুঝতে পারতেছি যে সালাত এমন একটি বাধা কোন অবস্থাতেই আপনার শেষ থাকা অবস্থায় সালাত মাপ নেই অন্যান্য জিনিস আদায় করা যেরকম মনে করেন হজ সিয়াম বা রোজা জাকাত বা অন্য কিছু বালিগ হওয়ার পরেই করতে হয় ঠিক না কিন্তু সালাতের এর আদা করা শুরু করতে হয় সাত বছরে ঠিক না
আল্লাহ রাসূল বলছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ বিসসাবঈ সিনিন ভালো করে পয়েন্টগুলো একটু বোঝার চেষ্টা করেন বন্ধু বলুন সাত বছরে তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো আদেশ যেভাবে আপনি লেখাপড়ার জন্য জীবন পড়ায় দিচ্ছেন ফাস্ট হওয়ার জন্য ভালো রেজাল্ট করার জন্য এর সঙ্গে আপনার তার চরিত্র গঠন না করলে বাবাকে বাবা বলে ডাক মানবে না আপনার ঘরে একদিন লাজুড় হবে ওই সন্তানের যদি কামাই খেতে চান ওই সন্তানকে যদি আপনি সত্যিকারে তার কাছ থেকে আপনি ভালো ব্যবহার পেতে চান সাত বছর তাকে সালাতের আদেশ করেন সাত এখানে আরেকটা কথা আপনাদের বলবো এর আগে আপনাদের বলছি যে এই যে সময়টা বয়সটা নির্ণয় করবেন এটা চন্দ্র মাস হিসাবে এই জন্য বাচ্চা যে জন্মগ্রহণ করবে ইংরেজিতে আপনারা লেখেন বছর কখন জন্মগ্রহণ করলো হিজরি সন তো অবশ্যই লিখবেন কত তারিখে কত কারণ সাত বছরে যদি আপনি সালাতের আদেশ করতে হবে ঠিক কিনা যদি ইংরাজি বছর হিসাব করেন তাহলে প্রতি বছর ইংলিশ বছরে দশ দিন বেশি হয় হিজরি বছরের চাইতে ঠিক না চন্দ্র বছরের চাইতে আপনি যদি খ্রিস্টাব্দ বছর গণেন তাহলে দশ দিন বেশি হবে তাহলে সাত বছরে সত্তর দিন তাহলে আপনি যদি ইংরাজি বছর হিসাব করেন তা সত্তর দিন পরে আপনি আদেশ করবেন ঠিক না রাসূলের এই আদেশটা আপনি যদি ইচ্ছা থাকে তাহলে আপনার এই হিসাবের গণ্ডগোলের কারণে সত্তর দিন পরে আপনি শুরু করছেন নিঃসন্দেহে একটা আপনি এই সত্তর দিন পাপের ভাগে হবেন হবেন কিনা এজন্য আজকে ভালো করে বোঝেন যাদের হিসাব নাই ইংরাজি ওটা মোটামুটি চেষ্টা করে একটা তারিখ বাইর করে দিয়ে রাখবেন ঠিক আছে এবং যেই দিনই যেই মুহূর্তে সাত বছর বয়স পড়বে সেই দিনই তাকে নামাজের আদেশ শুরু করবেন বাড়িতে যদি না থাকেন বিদেশে থাকেন চিঠির মাধ্যমে জানিয়ে দেবেন আমার ছেলে বা মেয়ে অমুকের অমুক দিন জন্ম অমুক তারিখে এত বছর পূর্বে সাত বছর আদেশ শুরু করে দেবেন ঠিক আছে আর দশ বছর বয়সে তাহলে সাত হয়ে গেলে আট নয় দশ তিন বছর আদেশ সঙ্গে নিলেন পড়ালেন সঙ্গে নিয়ে আদেশ করলেন কোনদিন হয়তো ফজর ছুটলো কোনদিন অমুকটা হলো বা এসেই আপনার চলতে থাকলো আদেশ ঠিক মতো আপনার দায়িত্ব যদি পালন করেন তিন বছরে সালাতের মহাপ্রাপ তার অন্তরে হবে না হবে না হবে না অবশ্যই স্কুল সকাল সাতটায় গেল কিনা আপনি ঠিক মতোই খবর নিতে পারেন কিন্তু ফজরের সালাত কায়েম করছে কিনা খবর নেন না জোহরের সালাত কায়েম করছে কিনা খবর নিচ্ছেন না আপনি নিজেই শুধু জান্নাতে গেলে হবে না নিজেই জাহান্নাম থেকে বাঁচলে হবে না আল্লাহ বলছেন কুরআন খুসিকুম ওয়া আহলিকুম নারা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও কিয়ামতের দিন আপনাকে শুধু জিজ্ঞেস করবে না বরং আপনার পরিবারের সকল সদস্য সম্পর্কে আপনাকে জিজ্ঞেসিত হতে হবে আলা কুল্লুকুম রায়ুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি তোমরা সকলেই রাখাল এবং তোমাদের রাখালিয়ত সম্পর্কে তোমরা সকলেই দায়িত্বশীল এবং সকলের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে তোমাদেরকে জিজ্ঞেস করবে সাত বছরে সালাতের আদেশ করেছিলে স্ত্রীকে নামাজের কথা বলেছিলে মেয়েকে বলেছিলে ছেলেকে বলেছিলে একে একে তাদের নিজেরটা তো দিতেই হবে কি করেছি না করেছি আমার পরিবারের যাদের দায়িত্ব আমার হাতে যাদেরকে পরিচালনা করার দায়িত্ব আমার হাতে তাদেরকে তাদের সম্পর্কে আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে সেদিন আল্লাহর কাছে কি বলবেন এই জন্য আল্লাহ রাসূল বলছেন সাত আট সাত যখন পুড়ে যাবে তারপরে আদেশ শুরু করবে সাতে যখন পড়বে না যখন পুড়ে যাবে তাহলে আট নয় দশ তিন বছর শুধু আদেশ এরপরেও যদি না শুনে দশ বছর বয়সে যদি সালাত কায়েম করতে না চায় ওই কলিজার টুকরা সন্তানের চেহারা দেখে আর মাফ করা যাবে না যদি আজকে মাফ করেন বড় হওয়ার পরে সে কিন্তু আপনাকে আর মাফ করবে না এই ভুলের প্রায়শ্চিত্ত আপনাকে একদিন ভোগ করতে হবে আজকে ছেলে মেয়েরা বাবা মার কথা ভুলে যায় কারণ আপনি সেই সন্তানকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেন নাই যদি আপনি পরিচয় করিয়ে দিতেন আল্লাহর সঙ্গে মা যদি বাবার সঙ্গে ছেলের পরিচয় করিয়ে না দেয় তাহলে তো বাবাকে বাবা বলে ডাকবে না আরেকজনকে ডাকতে পারে ঠিক কিনা বাবার যে স্থানটা সে তার অন্তরে সেটা আসবে না
এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাত বছর থেকে আল্লাহর সঙ্গে পরিচয় করাই দিতে হবে আপনার সেই কলিজার টুকরা সন্তানকে যখন আপনি আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও আপনার পরিচয় দিয়ে দিবেন সে এমনি বুঝবে যে আমার পিতা যিনি তিনি কে এবং তার কি হাত রয়েছে কি করা দরকার আমার জন্য ঠিক না যেভাবে আব্দুল্লাহ বিন ওমর তার পিতা ওমরের স্থান তার অন্তরে ছিল যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন মক্কা থেকে মদিনার দিকে তার বাবার যখন একজন বন্ধুকে দেখলেন নিজের পা থেকে জুতো খুলে দিয়ে জুতো পরিয়ে দিলেন মাথার মুকুট এবং পাগড়ি মাথার মধ্যে পরাই দিলেন আর উটের উপরে চড়াই দিয়ে বললেন আপনি এবার উঠে চলেন আর আমি হেঁটে হেঁটে যাব তার সাথীরা বললেন এটা কেমন কথা এবং সেই লোকটি যখন আশ্চর্য হলেন তখন বললেন আপনি কি আমার বাবা ওমারের বন্ধু নন বলে হ্যাঁ বলে আজকে ওমার যদি বেঁচে থাকত তাহলে কি আমি জুতা পেয়ে হাঁটতাম আমার বাবা ওমার খালি পেয়ে হাঁটত না উত্তর কি না আজকে আমার বাবা ওমার বেঁচে থাকলে আমি আব্দুল্লাহ কি এই উটের উপরে চলতাম আমার বাবা পায়ে হাঁটত না আজকে আমার বাবা ওমার বেঁচে থাকলে আমি কি এই পাগড়ি পরে রৌদ্র থেকে বাঁচতাম আর আমার বাবা ওমারকে রৌদ্রে হাঁটাতাম খালি মাথায় না তাহলে হে ওমারের দোস্ত আপনি আমার বাবা তুল্য রাসূলের কাছ থেকে শুনেছি যদি কারো বাবা মা মারা যায় বাবা মার যদি কোনো বন্ধু থাকে তাদের সঙ্গে যদি ভালো ব্যবহার করে সে তাহলে যেন তার বাবা মার সঙ্গেই ভালো ব্যবহার করলো এবং সেই সওয়াব সে পেতে থাকবে বলেন আল্লাহ সুবহানাল্লাহ আজকে আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর সঙ্গে যখন পরিচয় করিয়ে দিই না সাত বছরের সালাতের মাধ্যমে তখন সন্তানরা আমাদেরকেও চিনে না এই জন্য বন্ধুগণ সাত বছরে যখন এটার অর্ডার এবং দশ বছরে মার দিতে হবে মেয়ে নামাজ পড়াতে হবে তখন তাহলে নিঃসন্দেহের গুরুত্ব এবং তাৎপর্য আমরা বুঝতে পারি ঠিক কিনা তাহলে আসুন এই গুরুত্বপূর্ণ সালাত এটা শুধু এই গুরুত্ব এবং তাৎপর্য ব্যক্তি জীবনে যেমন একজন ব্যক্তিকে যেমন সুন্দর করে গঠন করতে পারে এই সালাতের মাধ্যমে বড় বড় যুগের মানুষগুলি হানাহানি মারামারি অশান্তির মানুষগুলিকে শান্তি দান করেছিল না বড় বড় জাহিলিয়াতের যুগের মানুষগুলি স্বর্ণের মানুষ তৈরি হয়েছিল না ওমর আবু বকর উসমান আলী আব্দুর রহমান আউফ ওবাই বিন আপনার কি বলে বহু সাহাবা ইকরাম স্বর্ণের মানুষ তৈরি হয়েছিল এই জন্য সালাতের প্রভাব ব্যক্তিগত জীবনে অত্যন্ত কারণ সালাত যে কায়েম করে না সে কখনোই একজন সুন্দর এবং ভালো মানুষ হতে পারে না যে নামাজও ফাঁকি দেয় নিঃসন্দেহে বুঝতে ওই লোকটা আল্লাহ রে যে ফাঁকি দিচ্ছে সে বড় ফাঁকিবাদ এই জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় তিনি সরকারি ফরমান জারি করে দিলেন সকল গভর্নরদের কাছে অবশ্যই যেন সকলেই কি করে সালাত ঠিকমতো কায়েম করে এবং জেনে রাখবে যে সালাতে ফাঁকি দেয় সে অবশ্যই সরকারকে এবং তার কাজে ফাঁকি দেয়ের মধ্যে কোন সন্দেহ নেই এই জন্য আল্লাহ রাসুল ইন্তেকালের পূর্ব মুহূর্তে আসসালা 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 সালাত তোমরা কায়েম করবে সালাতের হেফাজত করবে ইন্তেকালের পূর্বে তিনি সালাতের কথা বারবার আমাদের জন্য উল্লেখ করে গিয়েছেন এই সালাত যখন কায়েম হবে সামাজিক চেহারা আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাবে এই সমাজটা বন্ধুত্বের বন্ধনে গড়ে উঠবে একে অপরের ভালো কাজে সহযোগিতা করবে তাকওয়া পরিষ্কারের কাজে সহযোগিতা করবে একে অপরকে নসিহাত করবে ধৈর্য ধারণ করবে এবং একে অপরের অবস্থা সম্পর্কে জানতে পারবে আপনি যখন পাঁচ অক্ত সালাত নামাজ মসজিদে গিয়ে কায়েম করবে দেখবেন আপনার কোন ভাই সালাত আসে নাই জিজ্ঞেস করবেন হয়তো অসুস্থ যখন জানবেন তার বাড়িতে গিয়ে তার পরিচর্যা করবেন ঠিক কিনা এই সালাতের মাধ্যমে সামাজিক বন্ধন মজবুত হয় জামাতি জিন্দিগি গঠনের একটা বাস্তব শিক্ষা দেওয়া হয় একজন নেতাকে মানার শিক্ষা দেওয়া হয় একটা সমাজ কায়েম করতে হলে একজন নেতা লাগবে একজন ইমাম লাগবে যে শিক্ষা আমরা সালাতের মাধ্যমে জানতে পারি যখনই ইমাম বলে আল্লাহ আকবার যখন মাথা ওঠাই তখনই আমরা উঠাতে পারি তার আগে কিন্তু আপনি রাজা হন বাদশাহ হন আমির হন ফকির হন জ্ঞানী হন আপনি যে কেউ হন না কেন যতই পুরো আপনি নেতা খেতা হন না কেন আপনার মাথা মাটি থেকে উঠাবে কোনো উপায় নেই আছে
যতদিন পর্যন্ত ইমাম আল্লাহু আকবার বলে স্টার্ট না করবে ততদিন পর্যন্ত কারো অধিকার নেই কেউ যদি বলে যে আমি বাদশা আমি আগেই করব ইমামের অপেক্ষা কেন করব তার সালাত হবে তাহলে ইমামের নেতৃত্বে জীবন যাপন করা সমাজবদ্ধ হয়ে জীবন যাপন করা এই সালাত আমাদের শিক্ষা দেয় এই সালাতের মাধ্যমে অনেক ফায়দা আমি পরে উল্লেখ করব ইনশাআল্লাহ এজন্য বন্ধুগণ এই সালাতের মাধ্যমে ভালোর আদেশ ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ আমরা শিক্ষা পাই যখন আপনি একে অপরকে দেখবেন কোন অন্যায় কাজ দেখলে বলবেন যে ভাই এটা ঠিক না ভালো কাজ দেখলে বলবেন ভাই এই কাজটা করো আল্লাহ রাসূল সালাতের পরে ঘুরে দেখতেন ফিরে দেখতেন কারা এসেছে আর কারা আসে নাই কেন আসে নাই কেউ অসুস্থ চলো তাকে দেখে আসি কে ভুখা আছে তাকে খাওয়াও কেউ রাঙ্গা আছে তাকে কাপড় দাও কে যুদ্ধে যাবে তাকে সহযোগিতা করো কে বিপদগ্রস্ত তাকে সহায়তা করো কে মাজলুম তার পাশে দাও এই তো ছিল সালাতের শিক্ষা কিন্তু আজকে আমরা সালাত তো কায়েমই করি না শিক্ষা পাবো কোথায় তাহলে এ পর্যন্ত আমরা সালাতের গুরুত্ব এবং তাৎপর্য আমরা জানলাম এবার আমরা আলোচনা করব কেন আমরা সালাত কায়েম করি না 88 জন মুসলমান বাংলাদেশে ঠিক না বিশ্বের দ্বিতীয় বড় দেশ মুসলিম কান্ট্রি শতকরা কতজন নামাজ পড়ে ভাই কায়েম করে হিসাব যদি পরিসংখ্যান যদি নেওয়া যায় আল্লাহ 15 জন আসবে কেন আমরা সালাত কায়েম করি না এই প্রশ্নটার উত্তর আপনাদের আমি এইভাবে দিতে চাই কারণ অনেকগুলি প্রথম কারণ অজ্ঞতা প্রথম কারণ কি অজ্ঞতা মূর্খতা এই সালাত সম্পর্কে আমরা জানি না এটা কি মুসলমান থাকতে হলে যে নামাজ পড়তেই হবে কায়েম করতেই হবে এটা না জানি সাধারণ পাবলিক আর না জানি মুফতি সাহেবরা বুঝতে পারলেন সালাতের হুকুম জানি না আমরা সালাত কায়েম করার হুকুম কি আর সালাত যে প্রতিষ্ঠা করে না তার হুকুম কি এটা আমরা জানি না সাধারণ আর না জানি হুজুরে কেরা আমরা সালাত কায়েম যে করে না সে যে কাফের এ কথাটা আমরা জানি না বুঝতে পারলেন তাই সালাত কায়েম না করলে সে ব্যক্তি যে কাফের তারপর তার সঙ্গে কোনো দিনই সম্পর্ক থাকবে না দুনিয়া এবং আখিরাতের তার বিভিন্ন হুকুম তার উপরে পতিত হবে এই বিষয়গুলি আমরা জানি না সালাত যদি কেউ অস্বীকার করে কাফের এর মধ্যে কোনো সন্দেহ কেউ যদি বলে নাই না সালাত করার পরে তাহলে সে কি কেউ যদি ইচ্ছাকৃত সালাত কায়েম না করে সেও কাফের এর মধ্যে কোনো ইখতিলাফ নেই কেউ যদি অলসতা করে একত্র সালাতকে ছেড়ে দেয় এই বিষয়ে ইমামদের একটি ইখতিলাফ রয়েছে একটি ইখতিলাফ হ্যাঁ কেউ বলে কারো মতে কাফের কারো মতে ফাসেক এবং ফাজের কিন্তু তার শাস্তি কি অধিকাংশের মতে তাকে হত্যা করতে হবে তোবা করতে দিতে হবে তোবা যদি না করে তাকে 3 দিনের পরে হত্যা করতে হবে কাফের হত্যা করে দিতে হবে আল্লাহু আকবার নামাজ সালাত কায়েম না যে করে না সে কাফের তাকে হত্যা করতে হবে শুধুমাত্র ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তাকে জেলখানার মধ্যে রাখতে হবে এবং যখন পর্যন্ত সালাত কায়েম শুরু না করবে তখন তাকে মারতে থাকতে হবে তো ভাই একটা মানুষ যদি জেলখানাতে রেখে দেওয়া হয় আর সালাত প্রতিষ্ঠা না করার জন্য মারছে ব্যত্যাঘাত করাচ্ছে তারপরও সে সালাত কায়েম করছে না এটা ইচ্ছা করে না অনিচ্ছা করে ইচ্ছা করে ইমাম আবু হানিফার মতো ইচ্ছা করে যে সালাত ছাড়ে সেও কাফের তাহলে তার হুকুম একটাই হয়ে গেল তাহলে ঘুরে ঘুরে বুঝতে হবে কথাটা ইমামের তাহলে যে ব্যক্তি সালাত কায়েম করে না নিঃসন্দেহে যে ব্যক্তি কাফের এবং দুনিয়া এবং আখেরাতের তার হুকুম যে কাফের হুকুম এটা আমরা না জানার কারণে আমরা সালাত কায়েম করি না এটা 1 নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন তাবু আকামুস সালাতা ওয়াতু যাকাত ফাইখওয়ানুকুম ফিদ দ্বীন সূরা তাওবা 11 নম্বর আয়াত যদি তারা তওবা করে সালাত কায়েম করে যাকাত আদায় করে তাহলে তোমাদের তারা ভাই আর যদি না করে তারা ভাই থাকবে তাহলে নামাজ সালাত যে ত্যাগ করে সে আর ভাই থাকলো না আর ভাই না থাকলে সে আল্লাহ রাব্বুল আলামিন যারা একে দুই মুসলমান যদি একে অপরে যুদ্ধ করে মারামারি করে হত্যা ফারাহারি করে তারপর তাদেরকে ভাই বলে আখ্যায়িত করেছে সূরা হুজুরাত পড়ে দেখেন কিন্তু নামাজ ত্যাগকারীকে কাফের বলে আখ্যায়িত করেছে এই জন্যই যে তাকে ভাই থেকে তাকে বাইর করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা অন্য জায়গায় আল্লাহ বলছেন ফি জান্নাতিন তাসআলুন আনিল মুজরিমিন
ما سلككم في سقر جهنمتيرا جهنمي যদি জিজ্ঞেস করবে ও ভাই জাহান্নামে কে রাইছো জাহান্নামে কি কারণটা কি একই গ্রামে ছিলাম একই বাবার না ছেলে মেয়ে ছিলাম হ্যাঁ একই সঙ্গে চাকরি করেছিলাম সৌদি আরবে কি ব্যাপার তুমি জাহান্নামে আমি জান্নাতে ব্যাপারটা কি তোমার কি কারণে জাহান্নামে এসেছো কোন কারণটি তোমারে জাহান্নামে নিয়ে গেছে বলবে কাল লাম নাকুম মিনাল মুসাল্লিন বলবে আমরা সালাত কায়েম করতাম না আমরা মুসাল্লি ছিলাম না হ্যাঁ আমরা মুসাল্লি ছিলাম না সালাত কায়েম করতাম না ওয়ালাম নাকুন নুতিউল মিসকিন মিসকিনদেরকে খাওয়া দিতাম না ফকির মিসকিনকে খাওয়া দিতাম না ওয়া কুননা নাখুযু মাল খাইরিন ওয়া কুননা নুকাযযিব ইয়াউমিদ্দিন আখিরাত কি আরে কিসের হিসাব নিকাশ হবে এটা মোল্লাদের হ্যাঁ কথা এটা ধর্মটা একটা আফিন এইগুলি কি যে ঠিক না বিশ্বাস করি নাই কেমন অস্বীকার করেছি গরিব মিসকিনকে খাওয়া দিই নাই সালাত কায়েম করি নাই ঠাট্টা বিদ্রুপ করেছি দিন নিয়ে কুননা নাখুযু মাল খাইরিন দিন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছি আরে কত নামাজ সালাত পড়ে ফের কে বলল কইছে বলে না কেন বলে কিনা এই ধরনের কথা যারা পড়ে তারা কাফের এর মধ্যে কই সন্দেহ নেই এই হুকুম তো আমাদের জানা নাই আজকে ওদেরকে ওদের সঙ্গে আমাদের সবকিছু যদি ওই হিন্দু বা মুসলিমদের সঙ্গে যেমন সম্পর্ক এমনটা হতো তাহলে একদিন তারা সালাতে আসতো আসতো কিনা কিন্তু পড়লো মুসলমান জানাজার নামাজ হয় না পড়লো জানাজার নামাজ হয় ওটা কারণ আসতেছে পরে তাহলে বন্ধুগণ হাত্তা আতানা ইয়াকিন এবং এইভাবেই আমরা মরে গেছি সালাত মুসাল কায়েম করতাম না কাজে আমরা জাহান্নামে গেছি আল্লাহ অন্য জায়গায় বলছেন فخلف من بعدهم خلف اداؤوا الصلاه واتبعوا الشهوات فسوف يلقون غيا الا من تاب وامن وعمل صالحا فاولئك يدخلون الجنه ولا يظلمون شيئا সূরা মারইয়াম 59 এবং 60 নম্বর আয়াত আল্লাহ বলছেন যাদের পরে কিছু মানুষ যারা সালাতকে কি করে ধ্বংস করে এরা নিজের প্রবৃত্তি অনুসরণ করে এদেরকে জাহান্নামে কি করা হবে নিক্ষিপ্ত করা হবে তারা সালাত যারা কায়েম করে নষ্ট করে এদের স্থান কোথায় জাহান্নাম স্থান কোথায় জাহান্নাম ইল্লা মান তাওয়া যে তওবা করবে ঈমান আনবে আবার নতুন করে কারণ কাফির হয়ে গেছে ওয়ামিলাস সালিহ আবার সৎ আমল করবে আর সালাত সৎ আমল না ফাউলাইকা ইয়াদখুলুনা জান্নাহ এরপরেই যাবে জান্নাতে এদের কোন জুলুম করা হবে এই জন্য আল্লাহ রাসুল বলছেন আন জাবির রাদিয়াল্লাহু আন ইন্না বাইনা আর-রাজুল ওয়া বাইনা আশ-শিরক ওয়াল কুফর তারকুস সালাহ রাওয়াহু মুসলিম মুসলিম শরীফের হাদিস একজন শিরক কুফর এবং মুসলমানের মধ্যে পার্থক্য কি সালাহ যে সালাত কায়েম করে সে মুসলমান মুসলিম আর যে সালাত কায়েম করে না সে ইসলাম থেকে বাইর হয়ে যায় মুশরিক এবং কাফের হয়ে যায় وعن بريرة ابن حسين بن رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول العهد الذي بيننا وبينهما الصلاة فمن تركها فقد كفر رواه أحمد وأبو داود والترمذي والنسائي وابن ماجه حضرت بريرة بن حسين بن سينا من رسول كده سنة ستيني بولته একজন কাফের এবং মুসলমানের মধ্যে যে অঙ্গীকার সেটা হচ্ছে সালাহ ফমান তারাকাহা যেটাকে ত্যাগ করলো সে কাফের হয়ে গেল বলে না ইচ্ছা করে অনিচ্ছা করে পার্থক্য করছে না আল্লাহ রাসূল এই জন্য বন্ধুগণ সালাত যারা কায়েম করে না তারা যে মুসলিম না কাফের হয়ে যায় ইসলামের বাউন্ডারি থেকে বাইরে হয়ে যায় এই হুকুমটা আমাদের জানা না থাকার কারণে আজকে অনেকেই সালাত কায়েম করছে না এটা বড় একটা কারণ কিনা হ্যাঁ উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে আল্লাহ রাসূল বলছেন যেমন কিছু তোমাদের নেতা নেতারা আসবে যাদের সম্পর্কে তোমরা জানবে ভালো মন্দ তোমরা বিবেচনা করতে পারবে কোনটা ভালো কোনটা মন্দ তাদের যেটা নোংরা এবং মনকার সেটাকে যারা অস্বীকার করবে তারা তো বেঁচে যাবে আর যারা স্বীকার করবে তার তো বিপদ হবে সাহাবায়ে কেরাম বললেন আফালা নুকাতিলুহুম এই ধরনের যারা ইমাম নেতা হবে এদেরকে হত্যা করবো না আল্লাহ রাসূল বললেন ক্বালা লা মাশাআল্লাহ যতদূর পর্যন্ত নামাজ সালাত কায়েম করবে ততদূর পর্যন্ত তলোয়ার ধরিও না তাহলে বুঝে যাচ্ছে যদি ওটা ছেড়ে দেয় কি করতে হবে তলোয়ার কেন ধরতে হবে এই জন্যে সে কাফের হয়ে যায় এই জন্যে সে কাফের হয়ে যায় মুসলিম শরীফের হাদিস আউফ ইবনে মালিকের হাদিসে ও একই ভাবে সাহাবায়ে কিরাম বলে আফালা নুগাবিদুহুম বিসসাইফ তলোয়ার দিয়ে তাদের গর্দানকে দমকে রাফা করে দিব না গর্দানকে ছুড়াই দিব না বিচ্ছিন্ন করে দিব না কালা মা আকামু ফিকুমুস সালা এটাও মুসলিম শরীফ হাদিস যতক্ষণ পর্যন্ত তারা সালাত কায়েম করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে হত্যা করা চলবে না নামাজ যদি কায়েম না করে তাহলে কি করা যাবে কিনা আর এই জন্যই সর্ব প্রথম কিয়ামতের মাঠে যে ইবাদতটির হিসাব হবে সেটা কি সালাত
সালাত দিয়ে শুরু করা হবে সালাত পড়ে যে দেখাতে পারবে সেই ব্যক্তি রেহাই পেয়ে যাবে ইয়াউমা ইউশাফ আনসাত ওয়ায়ুদাউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারহুম তারহাকুহুম যিল্লা ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদ ওয়াহুম সালিমুন কিয়ামতের মাঠে মুনাফিক মুসলমান যারা মুনাফিক মুসলমান নামখ্যাত মুসলমান আর যারা সত্যিকারের মুসলমান তাদের মধ্যে পার্থক্য করবে আল্লাহ কি দিয়ে এই সালাত দিয়ে এই জন্য আল্লাহ রাসূল বলছে আউয়াল মা ইউহাসাবুল আবদু আস-সালাত সালাত দিয়ে আপনার হিসাব শুরু হবে আর পড়ে দেখাতে পারবে না তখন তাদের স্থান কোথায় হবে বন্ধু ভাই জাহান্নামে কেন কাফের তাহলে নিঃসন্দেহে সালাত ত্যাগকারী যারা এরা মুসলমান হতে পারে না এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফরি না হবে ততক্ষণ পর্যন্ত তলোয়ার তোমরা ধরো না আর নামাজ ত্যাগ করলেই তলোয়ার ধরতে বলছে তাহলে নিঃসন্দেহে এটা স্পষ্ট কুফরি যার মধ্যে কোনো সন্দেহ নেই এই জন্য আল্লাহ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে যখন লেখাপড়া করতাম আমাদের ওইখানে থিসিস লিখতে হতো শেষ বছর আমার একটা থিসিস ছিল সালাত ত্যাগকারীর হুকুম সম্পর্কে তো 100 পৃষ্ঠার একটা আরবি দিয়ে থিসিস আমার লিখছিলাম বাংলায় অনুবাদ হয়নি এখনো হয়তো একসময় আল্লাহ দিলে হবে যেটার নাম রাখছিলাম আরবি দিয়ে আদ্দুরাবুল বাদিয়া ফি হুকমি তারিক সালাতিল ফরিদা ফরজ সালাত ত্যাগকারীর ব্যাপারে উজ্জ্বল কিছু নক্ষত্র মানে হাদিস কোরআন আর কি দলিল সেখানে এই রিসার্চের পরে এটাই সিদ্ধান্তে পৌঁছতে আমি বাধ্য হয়েছি যে না সালাত ত্যাগকারী মুসলমান থাকতে পারে না ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন এই জন্য যে মুসলিম সমাজে কেউ নামাজ ত্যাগ করতে পারে এটা অসম্ভব অলসতা বসে অলসতা করে কয় দিন এক অক্ত দুই অক্ত সারা জিন্দিগি পড়ে না মাসের মাস পরে পড়ে না সারা সপ্তাহ পড়ে না এটাকে অলস বলে এটাকে অলসতা বলে নিঃসন্দেহে সেটা ইচ্ছাকৃত এই জন্য বন্ধুগণ আমাদের জানতে হবে যে সালাত ত্যাগকারী কোন সময় মুসলমান নয় আর এই জন্যই যখন একজন সালাত ত্যাগ করবে তার দুনিয়ার কিছু হুকুম তার ব্যাপারে পতিত হবে এক নম্বরে তার নেতৃত্ব ক্ষুণ্ণ করা হবে সে যদি বাচ্চা হয় তাকে সরাই দিতে হবে সে যদি বাবা হয় মেয়ের বিয়ে হয় মেয়ের বিয়ের দায়িত্ব কে পালন করবে তা সে পালন করতে হবে সে কাফের বুঝতে পারলেন যে সমস্ত জিনিসে অভিভাবকের প্রয়োজন হয় না ইসলামের বহু জিনিস আছে যেখানে অভিভাবকের প্রয়োজন অভিভাবকত্ব ভিন্ন কি হয়ে যাবে ক্ষুণ্ণ হয়ে যাবে দুই নম্বরে সে তার আত্মীয় স্বজনের কোন প্রকার উত্তরাধিকারী সূত্রে কিছু পাবে না তার বাবা মনে করেন মুসাল্লি নামাজ পড়ে কায়েম করে সে নামাজ পড়ে না তার মরে গেলে তার বাবা যদি মারা যায় তার বাবার উত্তরাধিকারীর যে টাকা পয়সা ধন দৌলত টাকা গাড়ি বাড়ি জমি কিচ্ছু পাবে না কারণ আল্লাহ রাসূল বলছেন লা ইরসুল মুসলিম আল কাফের ওয়াল আল কাফিরুল মুসলিমা বুখারী মুসলিম হাদিস কাফের মুসলমানের উত্তরাধিকারী পাবে না আর মুসলমান কাফের উত্তরাধিকার পাবে এই জন্য বিরাট এটা একটা ক্ষতি এই দুনিয়ায় তার এই হুকুম দাঁড়াবে যে সে তাই সে মরে গেলে তার যে কেউ পাবে না সে অন্যদের উত্তরাধিকারী সূত্রে কিছু পাবে না তিন নম্বরে মক্কায় প্রবেশ তার জন্য হারাম কারণ মক্কায় কোন কাফের প্রবেশ জায়েজ আছে আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস মুশরিকরা অপবিত্র ফালা ইয়াকরাবুল মসজিদাল হারাম বাদা আমিহিম হাযা আজকের এই বছরের পরে নবম হিজরির এটা যখন আয়াত নাজিল হলো এরপরে কেউ এই কাবা বা মক্কার এরিয়ার মধ্যে হারাম শরীফের এরিয়ার মধ্যে প্রবেশ কাফেরদের জন্য হারাম এই জন্য এই ধরনের যারা সালাত কায়েম করে না তাকে মক্কায় যে তুমি কাফেরদের নিষেধ একও নিষেধ করতে চার নম্বর সে যদি কোনো জিনিস জমা করে তাহলে সেটা খাওয়া হারাম হবে কারণ কোন কাফেরের জমা করা জিনিস কি হবে না খাওয়া যায় হবে না সে যে মুরগি জমা করে হাঁস জমা করে গরু জমা করে কৃষি জমা করে এই জন্য বন্ধুগণ বাজার ঘাট থেকে গোস্ত কেনা তো আগে জেনে নেবেন কে এখানে জমা করেছে অনেক সময় কসাইরা হয়তো নামাজ কায়েম করে না সেই বেটাই হয়তো জমা করে রাখছে খাবারটা জেনে শুনে হারাম খাবেন না বিবেচনা পরীক্ষা নিরীক্ষা করে আপনি মুসলিম আপনার ইমানকে আপনি নষ্ট করতে পারেন না পাঁচ নম্বরে হলো যে নামাজ কায়েম করে নাই তার জানাজার নামাজ হবে না তার কাফন গোসল হবে না তাকে একটা গরু ছাগল যেরকম মরে গেলে সাপ মেরে যেরকম পুঁতে রাখেন না না হলে গন্ধ লাগবে না মানুষ কষ্ট পাবে না ঠিক ওইভাবে তাকে মাটির নিচে মুসলমানদের কবরস্থানে তাকে কবর দেওয়া যাবে না তার গোসল নেই তার জানাজা নেই তার কাফন নেই তার কোনো সম্মান নেই তাকে
ওই একটা জন্তু মরে গেলে যেমন পুঁতে রাখেন ওইভাবে তাকে পুঁতে রাখতে হবে, এই জন্যই যে তার মৃত্যু দেহ পচে যেন মানুষ কষ্ট না পায়। বুঝতে পেরেছেন? যে পাঁচ অক্ত আল্লাহকে ফাঁকি দিয়েছে, পাঁচবার হাইয়াল সালাত শুনে নাই, বুঝে নাই, সারা জিন্দগি বুঝে নাই, ওরে আবার সালাত পড়ে বিদায় কিসের? জানাজার নামাজ কি জন্যে? হ্যাঁ, জানাজার নামাজ এই জন্যেই, জানাজার নামাজের দোয়া কি আল্লাহ মাফ করে, আল্লাহ তাকে ক্ষমা করো, দয়া করো, মাফ করো, তার জন্য মাগফিরাতের দোয়া করা যাবে না। কেউ যদি মারা যায় কুপুরি অবস্থায়, নামাজ ত্যাগকারী অবস্থায়, তার পক্ষ থেকে হজ উমরা করা যাবে না, তার জন্য আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া কামনা করা যাবে না, কারণ তার জন্য মাফ। আল্লাহ বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা, কুফর অবস্থায় যারা বলবে তাদের জন্য তাদের তুমি সালাত কায়েম করো না, জানাজা করো না, ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরে তুমি যেও না, দোয়া করো না, ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, তারা আল্লাহ রাসূল আল্লাহ এবং রাসূলকে তারা অস্বীকার করেছে, ওয়া মাতুহুম ফাসিকুন, ফাসিক অবস্থায় তারা মারা গেছে। সূরা তাওবা 84 নম্বর আয়াত। কাজেই এদের সালাতে জানাজা নেই, আমাদের দেশে কমরেদ ফারাদেরও জানাজা হয়। ফাসিক ফাজের যতই বড় বেনামাজি হোক তার নয়, যে পাঁচবার আল্লাহকে ফাঁকি দিয়েছে দৈনিক, তাকে কিসে আবার সালাতের মাধ্যমে বিদায়, তার আবার কিসের সম্মান, তার আবার কিসের গোলাপ জল, তার আবার কিসের গোসল, তাকে আবার কিসের খাতে নিয়ে, তাকে আবার কার তার জন্য কিসে আবার দোয়ার মান ঘোরাত। এই জন্য বন্ধুগণ, ছয় নম্বরে, সে কোনো প্রকার মুসলিম কোন রমণীকে যুবতীকে বিয়ে করা তার জন্য হারাম। যদি বিয়ে করেও থাকে তাহলে এমনি তালাক হয়ে যাবে, তার স্ত্রী তার বন্ধনে থাকবে না, কারণ বিবাহ করেছে, বিবাহ যেটা হয় শরিয়তে মুহাম্মাদের উপরেই হয়, আর শরিয়তে মুহাম্মাদ মানে নামাজ ত্যাগ করা, কি বুঝেন আপনারা? থাকে না কিছু, এমনি বউতালাক যদি স্বামী পড়ে বউতালাক হবে, বউ যদি পড়ে স্বামী পড়ে না তো বউতালাক হবে, খালাস, দুইজনের মধ্যে বিচ্ছিন্নতা ঘটাতে হবে দুইজনের মধ্যে। যদি আর দুইজনেই যদি বেনামাজি পাক্কা কাফের হয় তাহলে তো মাফে মুশকিল, তাহলে তার কোনো মুশকিলই না। আর দুইজনের মধ্যে যদি একজন মুসলিম একজন কাফের, নামাজ পড়ে একজন পড়ে না, তাহলে দুইজনের মধ্যে বিচ্ছেদ ঘটাতে হবে, না হলে দুইজনের মধ্যে জেনা হবে, এটা তাদের জায়েজ বৈধ তাদের আলিঙ্গন হবে না। এটা হলো দুনিয়ার হুকুম। আখেরাতের হুকুম চিরস্থায়ী জাহান্নামে, বুঝতে পারলেন? এবং ফেরেশতারা তাকে শাস্তি দিবে। এবং তিন নম্বর হল কিয়ামতের মাঠে ওই বড় বড় কাফের ফেরাউন হামান আর ওই হার কারুন আর ওই অন্য খালফের সঙ্গে তার হাসানাসর হবে। এই চারজন লোকের কথা আল্লাহ রাসূল এই জন্যই বলেছেন, এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছে যে নামাজ ত্যাগ করে যারা রাষ্ট্র নিয়ে ব্যস্ত থাকে, ফেরাউন রাষ্ট্রপ্রধান ছিল না, নামাজ ত্যাগ করে ওই হামানের গ্রুপ যারা বড় বড় শিক্ষিত, আমার দেশের বড় বড় শিক্ষিতরা বলছে না যে আজান বিশ্বার বিশ্বালয়ের ডাক, বড় বড় ডাক্তাররা বলতেছে না, তারা এরা তো সাধারণ মানুষ কোনোদিন করে না, তো বড় বড় শিক্ষিত যারা, যারা জ্ঞানের গর্বে, যারা ফখরে বাঁচে না, এই ধরনের লোক নামাজ থেকে বিরত থাকে। আর একটা হলো কারণ যাদের অর্থ সম্পদ অনেক বেশি, কারণের আলোচনাতে আগে আপনাদের শুনিয়েছি, কিন্তু আমাদের পুরাতন ভাইরা মনে হয় কম, নতুন ভাই হ্যাঁ, কারণের বিরাট সম্পদের মালিক ছিল, এ সালাত কায়েম, এ গ্রুপরা সালাত কায়েম করে না। আর একটা গ্রুপ ওই উন্নত খালকনার ব্যবসায়ী যারা, আরেকটা ব্যবসা নিয়ে ব্যস্ত যারা, এই চার গ্রুপের মানুষ অধিকাংশ তারা সালাত থেকে বিরত থাকে। আর এই জন্যই চারটা মানুষের কথা, বড় বড় কাফেরদের লিডারের কথা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন বন্ধুগণ। তাহলে ফেরেশতাদের পক্ষ থেকে তাকে ধমকি দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে, হাসুন্নাস হবে কাফেরদের সঙ্গে, আর চিরস্থায়ী জাহান্নাম হয়ে জান্নাতে যাওয়ার কোনো উপায় হবে না যদি তওবা না করে, সালাত কায়েম না করে মারা যায়। এই হলো প্রথম কারণ। এই নামাজ ত্যাগ করার কারণ কি বলে আমি আজকে শেষ করে দিচ্ছি, আর একটা ছোট কারণ আছে। আর একটা কারণ হলো ছোট থেকে নামাজের শিক্ষা না দেওয়া। একটা আমরা জানলাম 7 বছরে ওরা করতে হবে, ঠিক না? 7 বছর যদি সত্যিকারী একজন বাবা মা তার সন্তানকে সালাতের কায়েম, সালাত কায়েম করার অভ্যস্ত বানায়, কোনোদিন ছাড়বে না? তাহলে একটা কারণ হলো। দ্বিতীয় কারণ হলো যে সালাতের ছোট থেকে রাসূলের হাদিসের অনুযায়ী ওটা অর্ডার না করা, 10 বছরে গিয়ে না প্রহার করা। যদি আজকে আমাদের বাংলার মুসলমানরা যদি আপন আপন ছেলে মেয়েকে 7 বছরে আজকেই গিয়ে চিঠি লিখবেন ঘুম হারাম করে দিয়ে, কালকে বিবি সাহেবাকে লিখে দেন, দাদার কাছে লেখেন, বাবার কাছে লেখেন, বাবা গো আমি শুনেছি আমি সালাত শুরু করেছি, আমার ওই প্রিয় কলিজার টুকরাকে আমি জাহান্নামে যেতে আমি চাই না, আমি জান্নাত যাবো সে জাহান্নামে যাবে। তাহলে দ্বিতীয় কারণটা আপনারা খুব সংক্ষেপে বুঝতে পেরেছেন যে ছোট থেকে অভ্যস্ত গড়ে না ওঠা, ঠিক না? হঠাৎ করে একটা ছেলেকে প্রাইমারি পড়াবেন না,
হাই স্কুল দেবেন না ইন্টারমিডিয়েট পড়াবেন না একবারে যদি নিয়ে গিয়ে বিশ বছর বাইশ বছর বয়সে নিয়ে গিয়ে যদি ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি নিয়ে যদি বলেন আপনি মন্ত্রীও যদি হন প্রাইম মিনিস্টারও যদি হন তা আপনার ছেলেকে ভর্তি করে দেবে আর ভর্তি করলেও টিকতে পারবে প্রাইমারি তো আপনি নাই হাই স্কুলে আপনি নাই কলেজ লেভেলে নাই আপনি একেবারে মাস্টার্স নিয়ে ভর্তি করবেন এটা কথা আমাদের গ্রামের সময় নামাজ ত্যাগ করার ওই রোজা ছাড়ার এগুলো বিচার টিচার হতো ছোট থাকতে দেখছে আমাদের মুরব্বীরা তো অনেক সময় মুরব্বীর ধর কেন আপনার ছেলে রোজা ত্যাগ ছাড়লো কেন নামাজ পড়ে না হ্যাঁ কি করবো বড় হয়ে গেছে আমার কথা শুনে না ওই বড় হয়ে বললে তো হবে না আপনার ছোট থেকে অর্ডার আমার দাদা ভুল করেছে তার বাবা ভুল করেছে তার বাবা ভুল করেছে আমি আপনি আর ভুল করতে পারি না আজকে সলাতের গুরুত্ব শিখে আজকে অর্ডার শুরু করেন আজকে চিঠি লেখেন টেলিফোনে বলেন নামাজ শুরু করো তিন নম্বর কারণ হল বিভিন্ন জাল এবং জৈব হাদিসের প্রচার অনেক সংখ্যে সওয়াব এই করলে এত কোটি সওয়াব এই করলে এত কোটি সওয়াব এই করলে এত কোটি সওয়াব এই ধরনের জাল মিথ্যা যখন প্রচার হচ্ছে সবার রাতে যদি সলাৎ টাইম করে একশো টাকা জিন্দগির আগের পাশের আরো ষাট বছর আগে সব মাফ হয়ে যাবে তো সবার রাতে একদিন সলাৎ পড়ে নেবো খালাস আর নামাজ পড়ার দরকার আছে যারা এই ধরনের ফজিলতের জাল মিথ্যা হাদিসের প্রচার করে এই ধরনের হুজুররা ও নামাজ ত্যাগ করার নামাজ কায়েম না হওয়ার সমাজের একটা কারণ বুঝতে পেরেছেন অমুকটা করলে এত নাকি অমুক করলে এত নাকি তা কতই পাপ করে মানুষ হ্যাঁ কোটি কোটি নেকি তো পাপ তো একটা দুটা করে হয় খালাস এত নাকি হিসাব তো হবে দুইটা মিলে এই জন্য জাল মিথ্যা হাদিসের প্রচারও মানুষকে সলাৎ থেকে বিরত রাখার একটা মৌলিক কারণ হতে পারে চার নম্বর কিছু সস্তা ফতোয়া মরে গেছে ফতোয়া তো নামাজ পড়ে নাই এ একটা লামসাম হিসাব করে দিল পাঁচ হাজার টাকা যে যত মানে অর্থনৈতিক থেকে সচ্ছল কেউ পাঁচ হাজার কেউ পনেরো হাজার দশ হাজার কেউ দুই হাজার কেউ দুইশো কেউ পাঁচশো কাপড়টা দিয়ে দাও পার কি করে দাও কাপড়া দিয়ে পারবে এই যে এক শ্রেণীর মূল বিষয় যারা নিজের পকেট থেকে ফতোয়া দিয়ে কাপড়া নিয়ে জানাজার নামাজ পড়িয়ে দিয়ে একেবারে তার জন্য রহমত আর মাগফিরাতের দোয়া করে দিয়ে পার করে দিল শুধু তাই না চোদ্দ গোষ্ঠীর জান্নাতে পাঠাই দেয় এই ধরনের বাদমূলবিদের কারণেও সমাজ আজকে নামাজ কায়েম না হওয়ার একটা মৌলিক কারণ হতে পারে বা কারণ অবশ্যই যদি আজকে জানতো সমাজের মানুষ আমি নামাজ না পড়লে আমার জানাজার নামাজ হবে না তাহলে সে অবশ্যই নামাজ কায়েম করত ঠিক কিনা ঠিক কিনা বলেন এবং বাস্তব ঘটনা আমাদের দিনাজপুরে এক দারোগার বাবা লম্বা চওড়া মাশাআল্লাহ আল্লাহ তারে ভালোই দিয়েছিল অবস্থা অবস্থা মোটামুটি নামাজ কেউ নামাজ তার জানাজার নামাজ পড়বে না এই নিয়ে হিজাহিজি অনেক কিছু কাপড় টাপড়া কি হিজাব জানি না যেটুকু জানলাম আমি তখন দেশে ছিলাম না আমার গিন্নি যেটা আমাকে পরে এসে এই দেশে আমাকে বললে বলল যে ছেলে পেলে একেবারে টুপি টুপি নিয়ে আখর মসজিদে পাঁচ অক্ষ নামাজ শুরু করছে যাও আরে ভাই করেন কেন আপনি আলেম কাফের নামাজ জানাজার নামাজ পড়াবেন যে দৈনিক আল্লাহর সঙ্গে চরম বেআদবি করেছে পাঁচবার করে আপনি কোন বেআদব তার কাফফারা দিয়ে তার সালাতে জানাজা পড়ে দেওয়ার হকদার কে আপনাকে দিল নিঃসন্দেহে এই ধরনের সস্তা ফতোয়া দিয়ে মানুষকে নামাজ ত্যাগ করার একটি কারণ আমাদের সমাজে প্রচলিত রয়েছে এজন্য এই ধরনের কারণগুলি এক শ্রেণীর ওই পকেটের পেটের পেটি পেটের অভাবে মুলবিরা ফতোয়া দিয়েছে জানাজার নামাজ পড়িয়েছে আর শুধু জানাজার নামাজই না পরে কবর ঘিরে যে দোয়া দেয় লম্বা চড়া চোদ্দ গোষ্ঠী জান্নাত পাঠায় দেয় এরপরে কারণ হচ্ছে মরে যাওয়ার পরে করম খানি কুলখানি আর ফাতেহা খানির নাম দিয়ে এগুলি কারণ মানুষ জানছে পরে গেছে একটা ফাতেহা খানি করলে একটা কুলখানি করলে একটা খতম দিলে একটা ভোজ দিয়ে দিলেই চল্লিশটা করলেই তো খালাস জান্নাত চলে গেল বাবা এবং প্রত্যেকটা মাহফিলে এই দোয়া এমন লম্বা চড়া হয় আল্লাহ যে তার জিহব্বাটাকে ধরে কেটে দেয় না এটাই তো বড় আল্লাহর বড় রহম কারণ আল্লাহ তো শেষ দিনে এর হিসাব হবে এই দিনে তো হিসাব করবে না ওই ধরনের মুলবিদের জিহব্বাগুলিকে কেটে দেওয়া উচিত তো যখন আমি জানবো যে আমি মরে যাওয়ার পরে এই সমস্ত করলে আমার সব পার তখন কি ফেকা পড়ছে আমার পাঁচবার মসজিদে গিয়ে সালাত কায়েম করা ঠিক না বেঠিক বলছি ভাই এটা কারণ সালাত কায়েম না হওয়ার আর একটা কারণ হলো অমরিকাজার সালা আরে যতই নামাজ বাদ দাও অমরিকাজা বারো রাকাত নামাজ আছে এগুলি পড়লে সম্মান তো কি ফেকা পড়ছে আমার ওই সাত বছর থেকে নামাজ পড়াবেন এক বসে গিয়ে পড়ে নেবো খারাপ সব মাফ হয়ে যাবে এই অমরিকাজার জাল বানোয়া হাদিসের ফতোয়া দিয়েও কিন্তু মানুষকে নামাজ থেকে আমরা দূরে সরে রেখেছি যাদের আরো কারণ হতে পারে মূলত এই কয়েকটি কারণ আজকের মতো আলোচনা করে শেষ করছি ইনশাআল্লাহ
সামনের সপ্তাহে যেই সালাতের এত গুরুত্ব এবং তাৎপর্য এবং কেন আজকে সালাত কায়েম হয় না তার কারণ আমরা জানলাম, সামনের সপ্তাহে ইনশাআল্লাহ এই সালাত কায়েম করলে কি ফায়দা এবং কায়েম যারা করছে ফায়দা আমরা দেখতে পাচ্ছি না তার কি কারণ, এই নিয়ে সামনের সপ্তাহে আলোচনা ইনশাআল্লাহ আমাদের হবে বলে আশা রাখি। আকুল কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ওয়াসাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমার এক ভাই প্রশ্ন করছেন, তাহাজ্জুদ সালাত বা নামাজ জামাতে পড়া যাবে কিনা? অবশ্যই পড়া যাবে, কোনো অসুবিধা নেই। যেটা আমরা তারাবির নামাজ পড়ি এটাই তো তাহাজ্জুদ, এটাই কামুল লাই আল্লাহ রাসুল সাহাবাদেরকে নিয়ে তিন দিন বা জামাত বা চার দিন পড়িয়েছেন, পরবর্তী ফরজ হওয়ার কারণে তিনি এটাকে আর পরবর্তীতে পড়ান নাই, পরে ওমারের যুগে ওই সালাতটাই বা জামাত করে পড়া চালু করা হয়েছে, বুঝতে পারলেন? এই জন্য আপনি জামাত সহকারে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। যে কোনো সুরা বলতে সুরা ফাতিহা পড়তে হবে প্রত্যেক রাকাতে, এবং এর সঙ্গে যে কোনো সুরা আপনি বা তিনটি ছোট আয়াত বা একটি বড় আয়াত পড়ে বা একটা আপনি কিছু জানেন একটাই সুরা বারবার পড়ছেন, অসুবিধা কি? অসুবিধা নেই। হ্যাঁ, আপনি মোট কথা সুরা ফাতিহা অবশ্যই পড়তে হবে, এর সঙ্গে যে কোনো সুরা পড়বেন কোনো অসুবিধা নেই। বাস পুরা সালাতের ভিতরে আরবি ছাড়া অন্য কোনো ভাষা ব্যবহার করা যাবে না, যদিও কোনো কোনো ইমাম থেকে যে কোনো ইমাম আমানি পা রাহমাতুল্লাহ আলাইহি থেকে এমন ফতোয়া দেখা যায় যে বা পাওয়া যায় যে সুরা ফাতিহা যদি কেউ ফার্সি দিয়ে পড়ে তবুও সালাত হয়ে যাবে। আসলে এটা গুরুত্ব বোঝানোর জন্য হয়তো বলেছেন, কারণ যদি আপনি ফার্সি ভাষাভাষী পড়লেন আরবিতে কি যে পড়লেন কোনো খবরই নেই। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে এই নিয়ে যে কেন আজকে সালাত আমাদের কাজে আসছে না, আমরা অর্থ জানি না। এই জন্য সেজদার মধ্যে দোয়ায়ে মাসুরা মানে আল্লাহ রাসূল থেকে যে সমস্ত দোয়া প্রমাণিত সহিহ হাদিসে ওই সমস্ত দোয়ার যে কোনো দোয়া আপনি পড়তে পারেন। যেরকম সেজদার মধ্যে আপনি আল্লাহ রাসূল একাধিক সাত রক আল্লাহ রাসূল থেকে প্রায় সাত আট প্রকারের দোয়া হাদিসে পাওয়া যায় পড়তেন তিনি সেজদাতে, ঠিক আছে? এছাড়াও আপনি পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা আয়াত কিন্তু রাসূলের আবার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবচেয়ে উন্নত মানের দোয়া, এই জন্য দোয়া হিসেবে আপনি পড়তে পারেন, ঠিক আছে? এই জন্য কোরআনের আয়াত পড়া যাবে না, কিন্তু যে সমস্ত কোরআন আয়াতগুলো রাসূল দোয়া হিসাবে ব্যবহার করেছেন ওই সমস্ত আয়াতগুলো পড়া যাবে, এবং রাসূল থেকে যে সমস্ত দোয়া আপনি হিসনুল মুসলিম এখান থেকে নেন দুই দিয়ে, এখানে যে সমস্ত দোয়া আছে আপনার মনে করেন দোয়া কি দরকার, আপনার অসুখ হয়েছে এই অসুখের একটা দোয়া আছে ওই দোয়াটা পড়ুন, আপনার ঋণগ্রস্ত ঋণ শোধ করার দোয়াটা পড়েন, সেটাই অসুবিধা নেই। ফরজ সালাতে হোক নফলে হোক সুন্নতে হোক যে কোনো সালাতে এই শুধু সুবহানাল রাব্বিল আলাই না, অন্য অন্য দোয়া আপনি যত রাসূল থেকে যদি আরবি ভাষা দিয়েই হতে হবে, বাংলা ভাষায় নিজের ভাষায় চলবে না, বুঝতে পারলেন? আর কারোর প্রশ্ন আছে দু এক মিনিটের মধ্যে? তাহলে আজকের মতো এখানে আমাদের সমাপ্তি হচ্ছে, কিছুটা রাত বেশি হয়েছে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন আলোচনাকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবারও সামনের সপ্তাহে এভাবে বসার এবং আলোচনা করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।